নিম্নের অধিবৃত্তগুলির কেন্দ্র, শীর্ষবিন্দু, উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখানে আমরা এই অধিবৃত্তটির সমীকরণের দিকে তাকাই। এখানে উভয় পক্ষে আমরা 400 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 25 অর্থাৎ 5 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই, নিচে এখানে কত আসবে, 16 ডেফিনেটলি, মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 16, ঠিক আছে, অর্থাৎ 4 স্কোয়ার কল টু 1। উভয় পক্ষে আমরা 400 দিয়ে ভাগ করে এই সমীকরণটা পেলাম, ঠিক আছে। এখন লক্ষ্য করা যাক, আমরা খুব সহজে এখানে দেখতে পাচ্ছি এখানে এ ইকুয়াল টু প্রকৃতপক্ষে 5 এবং বি ইকুয়াল টু এখানে কত, 4, ঠিক আছে। এখন আমরা এখানে কি করব, আমরা এখানে উৎকেন্দ্রিকতার মান নির্ণয় করব। তাহলে উৎকেন্দ্রিকতা ই হলে ই স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, ঠিক আছে। এখন এ স্কোয়ারের মান হচ্ছে 25, বি স্কোয়ারের মান হচ্ছে 16, ডিভাইডেড বাই আমরা পাচ্ছি 25, 25 এবং 16 যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি 41, 41 ডিভাইডেড বাই 25, তাহলে আমরা পাচ্ছি 41 ডিভাইডেড বাই 25 সরাসরি। আমরা এখানে সরাসরি লিখব 41 ডিভাইডেড বাই 25, 41 ডিভাইডেড বাই 25। তাহলে লক্ষ্য করা যাক আমরা কিন্তু এখানে ই এর মান পেয়ে গেছি। লক্ষ্য করা যাক ই এর মান হচ্ছে রুট অফ 41 ডিভাইডেড বাই 25, এটাই কিন্তু আমরা পাচ্ছি, তাই না। আমরা এটাকে সরলীকরণ করে এভাবে লিখতে পারি রুট অফ 41 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। লক্ষ্য করা যাক এখন আমরা এখানে ই এর মান অর্থাৎ উৎকেন্দ্রিকতার মান কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। এখন আমরা এখানে সবগুলো ডাটা বের করবো। প্রথমত এখানে আমরা অধিবৃত্তের কেন্দ্র নির্ণয় করি। ডেফিনেটলি কেন্দ্র হচ্ছে আমাদের 0 0, তাহলে আমরা কেন্দ্র এখানে বলবো মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু, এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক বের করবো। শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস এ কমা 0, এবং ডেফিনেটলি এর মান আমরা এখানে আগে বের করেছি 5, তাহলে প্লাস মাইনাস 5 কমা 0 হবে। আমরা এখানে নিচের স্টেপে লিখবো প্লাস মাইনাস 5 কমা 0, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার, একটু স্পষ্ট করে লেখা যাক। এরপর লক্ষ্য করা যাক এখানে বলা হচ্ছে যে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে, এবং উপকেন্দ্র হবে প্লাস মাইনাস এই 0, ওকে, প্লাস মাইনাস এই কমা 0। এখন প্লাস মাইনাস এর মান কত, 5, ই এর মান কত, ই এর মান হচ্ছে রুট অফ 41 ডিভাইডেড বাই 5, উপরে নিচে 5 কেটে যাবে, আমরা পাবো রুট অফ 41, আমরা পাবো রুট অফ 41, আমরা পাবো রুট অফ 41 প্লাস মাইনাস রুট অফ 41 কমা 0। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটা হচ্ছে আমাদের তৃতীয় অ্যান্সার। এরপর আমাদের বলা হচ্ছে যে নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, এবং নিয়ামক রেখার সমীকরণ হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, ঠিক আছে, বা আমরা এখানে বলতে পারি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস। লক্ষ্য করা যাক এর মান কত, এর মান হচ্ছে 5, 5 বাই ই, ই এর মান কত, এখানে আমরা আগে পেয়েছি রুট অফ 41, রুট অফ 41 ডিভাইডেড বাই কত, 5, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে এই ভগ্নাংশটিকে উপরে নিয়ে যাই আমরা পাবো 25 ডিভাইডেড বাই রুট অফ 41, 25 ডিভাইডেড বাই রুট অফ 41, এটা কিন্তু আমরা পাবো, ঠিক আছে। উভয় পক্ষে রুট অফ 41 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি রুট অফ 41 এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 25, তাহলে এটাই হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, সর্বশেষ অ্যান্সার।